আর কখনো লাগবে না তো একা, আকাশ জুড়ে তোমার সঙ্গী সাথী, দূরের তবু সন্ধেবেলা হলে দেখতে পাবে ওদের ঘরের বাতি, ভাববে তুমি ইচ্ছে করেছিলে, তাই তো ওরা তোমার ছাদে নামে, তোমায় নিয়ে স্বপ্ন খেয়ায় চেপে ঘুরিয়ে আনে ওদের শহর গ্রামে। রাত্রে যদি ঘুম না নামে চোখে, আকাশ খুলে দিও বাইরে এসে, পছন্দ সই হাসি মুখের আলো তোমার মুখে ঝরবে ভালোবেসে। বিশ্বের প্রাচীনতম আশ্চর্যের মধ্যে একটি হলো মিশরের বিশাল পিরামিড। এই উন্নত চমকপ্রদ শিল্পকলা নিয়ে অনেক প্রশ্ন আছে আমাদের মনে। মিশরের পিরামিড কি শুধু ফ্যারাও রাজাদের মমি সংরক্ষিত করে রাখার সমাধিস্থল ছিল, নাকি তাদের এটিই একমাত্র উদ্দেশ্য ছিল? এই বিষয়ে বিভিন্ন প্রকার মতবাদ প্রকাশিত হয়েছে। কেউ কেউ বলেন পিরামিডগুলি দুর্ভিক্ষের হাত থেকে বাঁচার জন্য অন্নের ভাণ্ডার রূপে নির্মাণ করা হয়েছিল। আবার কেউ বলেন পিরামিডগুলি এক একটি মান মন্দির, যেখানে মিশরীয়রা গ্রহ, নক্ষত্র ও পৃথিবী সম্বন্ধে অধ্যয়ন করতেন। আবার অন্য একদল মনে করেন পিরামিড তৈরি করেছিল ভিন গ্রহী প্রাণীরা, যারা ছিল মানুষের থেকেও উন্নত। আজকে ধ্রুবর বাবা ধ্রুবকে শোনাতে চলেছে সেই রহস্যের গল্প। আজকের গল্পটি লিখেছেন শ্রীমতী লিপিকা চক্রবর্তী, বর্তমানে তিনি বর্ধমান নিবাসী। পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পরে কর্মজীবনে তিনি স্কুল শিক্ষিকা, বই পড়তে ছবি আঁকতেও ভালোবাসেন, পাশাপাশি লেখালেখি করাটা তার নেশা। গল্প পাঠে গল্পের সূত্রধার আমি বিদিশা, ধ্রুবর বাবার চরিত্রে সৌরভ। চলুন এবার শুনি সত্যিকারের গল্প। বাবা ঘুম আসছে না, একটা গল্প বলো না। কাল যে বলেছিলে একটা সত্যিকারের গল্প বলবে। 12 বছরের ধ্রুব প্রতিদিন বাবার কাছে গল্প না শুনলে ওর ঘুম আসে না। বলছি শোন তবে, আজ থেকে অনেক অনেক বছর আগেকার কথা, বুঝলি? কত বছর বাবা? এই ধর 14-15 হাজার বছর। 14-15 হাজার? অরিয়ান নক্ষত্রমণ্ডলীর এক গ্রহ, নাম অরাস। আমাদের সৌরজগতের মধ্যে পৃথিবী যেমন সজীব, তেমনি ওখানেও ছিল প্রাণের স্পন্দন। সেখানেও বিভিন্ন গাছপালা, পশু পাখি এবং মানুষ বসবাস করত। তাই বাবা? তবে সেই সব মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের তুলনায় ছিল অনেক বেশি উন্নত। সেই গ্রহের 33 জন বিজ্ঞানীর একটা দল তাদের মহাকাশযানে চড়ে বেরোলো নতুনের সন্ধানে। আলোর বেগে ছুটল সেই মহাকাশযান, বিজ্ঞানীরা কেউ জেগে রইল না, সবাই ঘুমিয়ে পড়ল। সেই ঘুম ছিল একটু অন্যরকম, বুঝেছিস? কিরকম? যতক্ষণ তারা ঘুমোবে ততক্ষণ তাদের দেহের প্রতিটা কোষের বয়স স্থির থাকবে। আসলে এক নক্ষত্রমণ্ডল থেকে আর এক নক্ষত্রমণ্ডলীর দূরত্ব যে অনেক, কখনো 5 থেকে 10 আলোকবর্ষ, কখনো আবার 1000 থেকে 2000 আলোকবর্ষ, বুঝেছিস? এক আলোকবর্ষ মানে কতটা সময় জানিস নিশ্চয়ই? হ্যাঁ বাবা জানি। আচ্ছা খুব ভালো, তাহলে শোন। মহাকাশযান চালাতে লাগলো উন্নত প্রযুক্তি সম্পন্ন কম্পিউটার। কম্পিউটারের ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। কোনো নক্ষত্রমণ্ডলে প্রাণের সন্ধান খুঁজে পেলেই বেজে উঠবে অ্যালার্ম, জেগে উঠবে মহাকাশযাত্রীরা। এইভাবেই চলতে চলতে 1340 বছর পর তারা এসে পৌঁছল আমাদের এই পৃথিবীতে।
বাবা কেমন ছিল পরাশ গ্রহের মানুষ? আর তাদের দেখতে অনেকটা আমাদেরই মতো, আর মন ভালো মন্দ মেশানো, তবে মাথার আকার ছিল আমাদের তুলনায় আর একটু বড়, পিছনের দিকটা একটু লম্বাটে, নাক টিকালো, লম্বায় 7 থেকে 7.5 ফুট, গায়ের জোরে ম্যামুত বা সেবাট্রুথ টাইগারকে অনায়াসে হারিয়ে দিতে পারত। মুখের তুলনায় চোখ ছিল বড় বড়, তীক্ষ্ণ, বুদ্ধির ছাপ ছিল স্পষ্ট। ওদের দলপতির নাম ইগো, লম্বায় অন্যদের তুলনায় বড়, 8 ফুটের কাছাকাছি, চোখে ধূর্ততার ছাপ। অন্যদের দিয়ে কাজ করানো এবং অপরকে বসে রাখার ব্যাপারে সে ছিল সুদক্ষ। দলে আছে ইঞ্জিনিয়ার, পদার্থবিদ, রসায়নবিদ, মহাকাশ বিজ্ঞানী, পাইলট, জ্যোতির্বিদ, ভূবিদ, গণিতজ্ঞ। তা ওদের মধ্যে প্রধান ইঞ্জিনিয়ার হলো নভ। অদ্ভুত নাম নভ। তারপর শোন, নভর ছিল পেটাই চেহারা, দলের অন্যদের তুলনায় বেশ বলশালী আর সব চাইতে বুদ্ধিমান। তারা যখন পৃথিবীতে এসে পৌঁছল, তখন প্রাগ ঐতিহাসিক কালের অতিকায় সরীসৃপের দল অর্থাৎ ডাইনোসরেরা জীবন সংগ্রামে হেরে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক দিন আগে। পৃথিবীর রঙ্গমঞ্চে তখন নতুন শিল্পী স্তন্যপায়ী জীব হোমো ইরেকটাস বা প্রায় মানব মানবী শিখেছে আগুনের ব্যবহার, হারিয়েছে সেবাট্রুথ টাইগারকে। অতিকায় ম্যামোদ বা লোমোস গন্ডারের দল অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও হোমো ইরেকটাসের কাছে হেরে গেছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের বুদ্ধির জন্য। ধীরে ধীরে ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে হোমো ইরেকটাস হয়ে উঠেছে হোমো স্যাপিয়েন্স, আজকের মানুষ। তখনও তারা খুব অসহায়, তাই ইগোরা যখন পৃথিবীতে এসে পৌঁছল, মানুষ তখন ছোট ছোট দল বেঁধে থাকত। যৌথ আক্রমণী যে জীবন সংগ্রামের শ্রেষ্ঠ যুদ্ধকৌশল, এটা তারা বুঝে গেছে। কিছু কিছু জায়গায় মানুষ পশুপালন বা কৃষিকাজ শিখলেও পশু শিকারই ছিল তখনও পর্যন্ত তাদের প্রধান জীবিকা। তা আরশ গ্রহের মানুষ পৃথিবীতে অবতরণের পর ওদের দলপতির নির্দেশে মহাকাশযানটাকে একটা বিস্তীর্ণ তৃণভূমির মধ্যে লুকিয়ে রাখল। তারপরে বেরোলো চারিদিকটা খোঁজ করে দেখতে, সঙ্গে নিয়ে আসা হেলিকপ্টারের মতো একটা যানে করে বেরিয়ে পড়ল পৃথিবী ঘুরতে। হিমযুগ পৃথিবী থেকে বিদায় নিয়েছে অনেক দিন হল। আদিগন্ত বিস্তৃত তৃণভূমি, ঘন সবুজ অরণ্য, বিপুল সমুদ্র, সুউচ্চ বরফে ঢাকা পাহাড়, রুক্ষ মরুভূমি, মালভূমি, সদা জীবন সংগ্রামে লিপ্ত কত রকমের পশু পাখি সরীসৃপ মানুষ, তাদের বেশ ভালো লেগে গেল তাদের এই নব আবিষ্কৃত আমাদের এই গ্রহটি। ওরা কি থেকে গেল বাবা? বলছি শোন না। ইগো বলল, বাহ, এই গ্রহটা বেশ ভালো, এটা হতে পারে আমাদের বিকল্প বাসস্থান। কোনো কারণে যদি আরশ গ্রহ ধ্বংস হয়ে যায়, এটাই হতে পারে আমাদের নতুন ঠিকানা। নব ইগোর সঙ্গে একমত, সে বলল, তা ঠিক, কিন্তু সবার আগে এই গ্রহকে করে তুলতে হবে বাসযোগ্য, এবং এই গ্রহের সঙ্গে আমাদের যাতে নিয়মিত যোগাযোগ থাকে সে ব্যবস্থাও করতে হবে। উৎপন্ন করতে হবে শক্তি, বিদ্যুৎ শক্তি, বানাতে হবে বৈদ্যুতিক জেনারেটর, এবং তারের সাহায্য ছাড়া বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে দেওয়ার পদ্ধতি। নভর দল প্রথমেই শুরু করল বৈদ্যুতিক জেনারেটর তৈরির জন্য সঠিক স্থান নির্বাচনের কাজ। ভূবিজ্ঞানী উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিক থেকে ভালো করে মেপে খুঁজে বার করল ভৌগোলিক মধ্যবিন্দু। ভৌগোলিক মধ্যবিন্দুটা কি বাবা? এমন একটা জায়গা যা কিনা উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে অবস্থিত। নভরা তখন জানত না কয়েক হাজার বছর পর কি হবে সেই জায়গার নাম। কিন্তু ধ্রুব, তোকে আমি বলে দিচ্ছি, সেই ভৌগোলিক মধ্যবিন্দুর নাম মিশরের ইজিপ্ট।
বুঝেছিস? সেইখান দিয়ে বয়ে চলেছিল যে দুরন্ত জলধারা, তার নাম নীলনদ। হ্যাঁ পড়েছি, ইজিপ্টের নীলনদ। হ্যাঁ শোন, তারপরে নভদের বানানো বৈদ্যুতিক জেনারেটর, তার ছাড়াই সারা মিশর এমনকি সমগ্র পৃথিবীকে পর্যন্ত আলোকিত করতে পারত। আর একটা কাজও করত, সেটা হলো আরস গ্রহে সংকেত পাঠানো। এই জেনারেটরই হলো গিজার বিখ্যাত পিরামিড বা ফারাও কিওপস বা খুফুর পিরামিড নামে পরিচিত। গিজার পিরামিডের কথা পড়েছি বাবা, সবচেয়ে বড় পিরামিড। হ্যাঁ একদম ঠিক। শোন তারপরে, অবস্থান নির্বাচনের পর এবার উপাদান বেছে নেওয়ার পালা। কি দিয়ে তৈরি হবে এই বৈদ্যুতিক জেনারেটর? পদার্থবিদ রসায়নবিদরা অনেক চিন্তাভাবনা করে বললেন, এমন পদার্থ দিয়ে তৈরি করতে হবে যার বৈদ্যুতিক পরিবাহিতা উচ্চমানের, অর্থাৎ কিনা যার মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, আবার উচ্চ তাপে সহজে সেটা গলে না যায়। এই জন্যই তারা বেছে নিয়েছিল গ্রানাইট পাথর, যা কিনা বিদ্যুৎ আর তাপের সুপরিবাহী, কিছুটা তেজস্ক্রিয়, 55% কোয়ার্জ কেলাস দিয়ে তৈরি। বুঝেছিস? সেটা কি বাবা? বলছি দাঁড়া, বলছি। কিন্তু জেনারেটরের বাইরের স্তর হবে এমন পদার্থ দিয়ে যা কিনা তড়িতের কুপরিবাহী, তাতে করে ভেতরে উৎপন্ন তড়িৎ নিয়ন্ত্রণ ছাড়া কিছুতেই বাইরে বেরোবে না। বাইরের অংশ তৈরির জন্য তারা বেছে নিলেন সাদা টুরা চুনা পাথর, লাইমস্টোন। ও আচ্ছা, ঠিক হলো চুনা পাথর নিয়ে আসা হবে এখন যাকে বলা হয় টুরা সেইখান থেকে, আর গ্রানাইট পাথর আনা হবে এখন যাকে বলা হয় অসোয়ান সেই জায়গা থেকে। টুরা হলো গিজা পিরামিডের কয়েক কিলোমিটার দক্ষিণে, আর অসোয়ান প্রায় 900 কিলোমিটার দূরে। পাথর নিয়ে আসা হবে জলপথে নীলনদের মাধ্যমে। এবার দরকার কর্মী। অত ভারী ভারী পাথর কারা বয়ে আনবে, কি করে বয়ে আনবে? জলপথে বইতে গেলেও তো কর্মীর দরকার। সমস্ত প্রাণীর মধ্যে তারা বেছে নিল হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ মানুষকে। নবরা বুঝতে পারল সমস্ত প্রাণীর মধ্যে এদের বুদ্ধি সবচেয়ে বেশি। যদিও মানুষ তখন জীবন সংগ্রামে সদা ব্যস্ত, কখনো বা রুষ্ট প্রকৃতির হাত থেকে বাঁচার লড়াই, কখনো বা বন্য জীবজন্তুর হাত থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এদেরকে বৈদ্যুতিক জেনারেটর তৈরির কাজে লাগানো অসম্ভব। পৃথিবীর মানুষ তখন সর্বশক্তিমান ঈশ্বরের উপরে ধীরে ধীরে ভরসা করতে শুরু করেছে। ইগোরা সেই অস্ত্রটাকেই কাজে লাগাল। আরস গ্রহের মানুষদের দেহসৌষ্ঠব, তাদের অসীম শক্তি, উচ্চতা, উন্নত প্রযুক্তিবিদ্যা, এসবই সেই সময়কার হোমো স্যাপিয়েন্স অর্থাৎ পৃথিবীর মানুষদের বিশ্বাস করালো যে ইগোরাই হল সর্বশক্তিমান ঈশ্বর। নবদের সঙ্গে আসা জিনতত্ত্ববিদ কয়েক হাজার মানুষের জিনের সামান্য পরিবর্তন করে দিলেন, তাতে তাদের মাথা হয়ে উঠল বাকিদের থেকে অনেকটা উন্নত, বুদ্ধি বেড়ে গেল অনেকটা। মানুষ মনে করল ঈশ্বর আমাদের বুদ্ধি দিলেন। মানুষ এবার হয়ে উঠল নবদের সাহায্যকারী। এই মানুষদের সাহায্যেই জলপথে নভরা নিয়ে এলো প্রায় 30-40 লক্ষ বড় বড় গ্রানাইট পাথর, সাদা টুরা লাইমস্টোন। এক একটা গ্রানাইট পাথরের ওজন ছিল প্রায় 20,000 থেকে 70,000 কেজি। উন্নত লেজার প্রযুক্তিবিদ্যার সাহায্যে নভরা নিখুঁত মসৃণ করে কেটে ফেলল সেই সব বড় বড় পাথর। মসৃণ করে কেটে ফেলা গ্রানাইট পাথর একটার পর আর একটা নিখুঁতভাবে বসানো হলো, মাঝে এক চুলও ফাঁক রইল না। নভদের তৈরি উন্নত মানের ক্রেনের সাহায্যে হাজার হাজার মানুষের সহায়তায় নভদের দল 2-3 বছরের মধ্যেই বানিয়ে ফেলল 3-3টি পিরামিড। প্রথমে বানালো গিজার পিরামিড, যা সব চাইতে বড়, তারপর মিথারিনাসের পিরামিড এবং কাফরের পিরামিড।
পিরামিডের গা ঢাকা দেওয়া হলো চকচকে শুভ্র লাইমস্টোন দিয়ে। রাতের বেলা চাঁদের আলো পড়ে অপূর্ব সুন্দর হয়ে উঠত পিরামিডগুলো। তিনটে পিরামিড নভোরা এমনভাবে বানালো যেন তারা অরিয়ন বেল্টের তিনটে নক্ষত্রের দিকে চেয়ে আছে। অরিয়ন বেল্ট মানে কোনটা জানিস তো? কালপুরুষের বেল্ট। কালপুরুষের বেল্টে যে তিনটে তারা থাকে, সেই তিনটে তারা ভবিষ্যতের বুদ্ধিমান মানুষ যেন বুঝতে পারে কারা বানিয়েছিল এই পিরামিড। মিশরের কায়রো অর্থাৎ পিরামিড যেখানে তৈরি হলো, সেখানকার শীত ও গরমের তাপমাত্রার পার্থক্য ছিল খুব বেশি। নভোরা তাই পিরামিড এমনভাবে বানালো যে এর ভেতরের তাপমাত্রা সব সময় থাকলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড। জানিস ধ্রুব, পদার্থবিদ ও রসায়নবিদের সাহায্যে নভোরা যে পিরামিড বানালো তা এখনকার বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। এখনো অবধি মানুষ পিরামিডের পুরো রহস্য উদ্ধার করতে পারেনি। এখনো পারেনি? যেটুকু পেরেছে সেই অনুযায়ী পিরামিডের তিনটে অংশ। এক নাম্বার হল সাবটেরেনিয়ান চেম্বার বা মাটির তলার প্রকোষ্ঠ। দু নম্বর হল কিংস চেম্বার অর্থাৎ রাজার প্রকোষ্ঠ। আর তিন নম্বর হল কুইন্স চেম্বার মানে রানীর প্রকোষ্ঠ। বুঝেছিস? তারপর পিরামিডের তলায় আছে গ্রানাইটের তৈরি সুড়ঙ্গ পথ। সেই সুড়ঙ্গ ধরে মাটির তলায় অনেক দূর পর্যন্ত নেমে গেলে পাওয়া যাবে সাবটেরেনিয়ান চেম্বার। এই প্রকোষ্ঠে আছে দুটো বড় বড় গ্রানাইটের স্ল্যাব, যার একটির আয়তন অন্যটির প্রায় দ্বিগুণ। এখন গিজা পিরামিড থেকে নীলনদ অনেক দূরে সরে গেলেও সেই সময় নীলনদ গিজা পিরামিডের পাশ দিয়ে কলকল করে বয়ে যেত। আচ্ছা ধ্রুব, তুই তো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে জানিস, তাই না? হ্যাঁ জানি তো। তড়িৎ যেতে পারে এইরকম একটা তরল যৌগ নেওয়া হয়, যৌগটির মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে সেই যৌগটি যে যে উপাদান মৌল দিয়ে তৈরি তাতে ভেঙে ফেলা হয়। ঠিক বলেছিস ধ্রুব, একদম ঠিক। নভোরা মাটির তলার প্রকোষ্ঠে ঘটিয়েছিল জলের তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের জন্য ওদের দরকার ছিল তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষক এবং বিদ্যুৎ। বড় হয়ে পড়বি ধ্রুব, পিজো ইলেকট্রিক এফেক্ট বলে একটা ঘটনা ঘটে। সেখানে পরিবাহীকে চাপ প্রয়োগ করে বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রন উৎপন্ন করা হয়। তাহলে তো হয়েই গেল, গ্রানাইটের স্ল্যাব দুটো কাজ করত তড়িৎদ্বার হিসেবে। তীব্র গতিসম্পন্ন নীলনদের জল ঢুকে পড়ত মাটির তলার প্রকোষ্ঠে। গ্রানাইট স্ল্যাবে চাপের ফলে উৎপন্ন হতো ইলেকট্রন। বড় স্ল্যাবে বেশি ইলেকট্রন অর্থাৎ আকারে বড় স্ল্যাব কাজ করত ক্যাথোড হিসাবে, আর আকারে ছোট স্ল্যাব কাজ করত অ্যানোড হিসাবে। এইভাবেই নীলনদের জল ভেঙে যেত হাইড্রোজেন আর অক্সিজেনে। নভোদের দরকার ছিল হাইড্রোজেন। হাইড্রোজেন বাতাসের চেয়ে হালকা, তাই উপরে উঠে আসত অ্যাসেন্ডিং প্যাসেজ দিয়ে, অর্থাৎ যা কিনা উপরে উঠে আসার সুড়ঙ্গ পথ। অক্সিজেন বাতাসের চেয়ে ভারী, তাই মাটির তলার প্রকোষ্ঠের নিচে জমা হতো। অরিয়ন নক্ষত্রমণ্ডলে সংকেত পাঠাতে গেলে এবং তারের সাহায্য ছাড়া মিশরকে আলোকিত করতে হলে ইলেকট্রনের স্রোত বা তরঙ্গকে পাঠাতে হবে আমাদের বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তর পর্যন্ত। কুইন্স চেম্বারে হাইড্রোজেন থেকে মুক্ত ইলেকট্রন উৎপন্ন করা হলো। হাইড্রোজেন থেকে মুক্ত ইলেকট্রন পাওয়ার জন্য পিরামিডের মধ্যে নভোরা তিনটি পদ্ধতি অবলম্বন করল। এক নম্বর হাইড্রোজেনকে চাপ দেওয়া হলো, দু নম্বর উচ্চ বিভব প্রভেদের মধ্যে রাখা হলো, এবং তিন নম্বর হাইড্রোজেনের মধ্যে দিয়ে তড়িৎচুম্বকীয় তরঙ্গ পাঠানো হলো, অর্থাৎ নক্ষত্রদের বা তারাদের দিকে আলো ফেলা হলো। মাটির তলার প্রকোষ্ঠ থেকে আসা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে পুরো কুইন্স চেম্বার ভর্তি হয়ে যেত। এদিকে রানীর প্রকোষ্ঠ বন্ধ করা আছে গ্রানাইটের দরজার সাহায্যে। দরজায় দুটো তামার তার লাগানো আছে, যা তারাদের আলো অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ রানীর প্রকোষ্ঠে নিয়ে আসার জন্য ব্যবহৃত হতো। এখানেই ঘটত হাইড্রোজেনের আয়নীভবন,
সহজ করে বললে হাইড্রোজেন থেকে মুক্ত ইলেকট্রন তৈরির পদ্ধতি, অর্থাৎ হাইড্রোজেনের সবেদন নীলমণি একমাত্র ইলেকট্রনটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার পদ্ধতি। মানে বুঝেছিস? মানে হলো হাইড্রোজেনের যে সবেদন নীলমণি একটা ইলেকট্রন আছে সেইটাকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার পদ্ধতি। রাজার প্রকোষ্ঠের কাজ হলো রানীর প্রকোষ্ঠে উৎপন্ন হওয়া মুক্ত ইলেকট্রন সংগ্রহ করে পিরামিডের উপরে পাঠিয়ে দেওয়া। এই প্রকোষ্ঠকে বলা হতো পিরামিডের হৃৎপিণ্ড। এখানে 5টি গ্রানাইডের বিম পরপর ওপরে ওপরে সাজানো আছে। এদের মধ্যেকার দূরত্বগুলো পাল্টানো যেত। দূরত্ব এমনভাবে পাল্টানো হতো যাতে পৃথিবীর কম্পাঙ্ক ও রাজার প্রকোষ্ঠের কম্পাঙ্ক মিলে যায়। আচ্ছা বল দেখি, দুটো কম্পাঙ্ক মিলে গেলে কি তৈরি হয়? কি হয় বাবা? অনুনাদ সৃষ্টি হয়। এই অনুনাদ তৈরি করত উচ্চ তড়িৎ ক্ষেত্র, যা কুইন্স চেম্বারের ইলেকট্রনকে টেনে নিয়ে পিরামিডের চূড়ায় থাকা সোনার পাতের মাধ্যমে পাঠিয়ে দিত বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে। পিরামিড সোনা দিয়ে তৈরি হতো? হ্যাঁ, পিরামিডের চূড়া ছিল সোনার পাতে মোড়া। এখনো দেখা যায়? এখন আর নেই, কোথায় গেছে তাও বলতে পারবো না। তারপরে শোন, নভোরা ধীরে ধীরে মন প্রাণ দিয়ে সাজাতে লাগলো পৃথিবীকে। বানালো ফিংসের মূর্তি, ডেন্ডেরা লাইট মন্দির, এই মন্দিরের গায়ে আঁকলো অনেক ছবি। এই মন্দিরের গায়ে আঁকা আছে বাল্বের ছবি, যা কিনা তারের সাহায্যে ব্যাটারির সঙ্গে যুক্ত, বুঝেছিস? মহাকাশযানের ছবিও আছে, তাই বাবা, যা এখনো মানুষকে অবাক করে। বুঝলি? এই কটা বাজে রে? বেশি বাজেনি বাবা। রে বাবা, 11:30 বেজে গেছে। না 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 না, এই পর্যন্ত থাক, আজ শুয়ে পড় শুয়ে পড়। ধ্রুব বাবার কাছে আরো সরে আসে, জড়িয়ে ধরে বলে, না বাবা আজই বলো না, কালকে আবার তোর পরীক্ষা আছে না? অঙ্ক পরীক্ষা তো, তুমি দেখো আমি সব পারবো, বাকিটা শেষ করো না বাবা। আচ্ছা বলছি, শোন তাহলে। রাতের বেলা আলোয় ঝলমল করত পুরো পিরামিডের অঞ্চল। নবদের কাজ দেখে ইগো তো বিশাল খুশি। ইতিমধ্যে একটা ব্যাপার নিয়ে নভোরা বেশ চিন্তিত হয়ে পড়েছে। দুই মহাকাশ বিজ্ঞানীর উন্নত টেলিস্কোপে ধরা পড়েছে একটি বিশাল গ্রহ, যা ক্রমশ এগিয়ে আসছে পৃথিবীর দিকে। এই বিশাল গ্রহ কিন্তু কক্ষচ্যুত হয়নি, তার নিজের কক্ষপথেই ঘুরপাক খাচ্ছে সূর্যকে কেন্দ্র করে। পৃথিবীর মতো এর কক্ষপথও উপবৃত্তাকার, আর ভর পৃথিবীর ভরের 30 গুণ বেশি। কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে অনেক অনেক বেশি। প্রায় 20,000 বছরে সে একবার পাক খায় সূর্যকে। অর্থাৎ পৃথিবী আর ওই বিশাল গ্রহের দেখা হয় 20,000 বছর অন্তর অন্তর। বিশাল গ্রহের ভর বেশি, তাই মহাকর্ষ বলও বেশি। নভোরা এখন ভয় পেতে শুরু করল, ওই মহাকর্ষ বল দারুণ প্রভাব ফেলবে পৃথিবীর উপরে, আর তার থেকে হতে পারে জলোচ্ছ্বাস, প্লাবন। বাবা বলছি, সত্যি এরকম গ্রহ আছে আমাদের সৌরমণ্ডলে? হ্যাঁ রে, আছে তো। 2015 জানুয়ারি মাসে নাসা প্ল্যানেট 9 গ্রহের কথা বলেছে, যার কক্ষপথের ব্যাসার্ধ এবং ভর পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি। এই গ্রহের অস্তিত্ব খাতায় কলমে অঙ্ককোষে প্রমাণ করা গেলেও তাকে কিন্তু এখনো চোখে দেখা যায়নি। নভোরা এই আসন্ন বিপদ ইগোকে জানালো। সবাই মিলে এই বিপদের থেকে বাঁচার উপায় ভাবতে লাগলো। অনেক চিন্তাভাবনা ও আলোচনার পর ঠিক হলো পৃথিবী থেকে আরজ গ্রহে ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আবার আবার আমরা ফিরে আসব, আমরা না পারলেও আসবে আমাদের উত্তর পুরুষরা, তাদের আমরা বলে যাব পৃথিবীর কথা, বলল ইগো। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর নভ বসেছিল ফিংসের থাবার পাশে।
পিরামিড থেকে নির্গত ইলেকট্রন আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলের বিভিন্ন কণায় ধাক্কা খেয়ে তৈরি করছিল অরোরা বোরিয়ালিসের মতো নানান রঙের আলোক প্রভাব। পিরামিডের সাদা লাইমস্টোনে আর সোনাচূড়ায় এসে পড়ছিল সেই আলো। ঠিক যেন স্বপ্নের মতো লাগছিল চারপাশ। নভোরা বসে বসে ভাবছিল অরাস গ্রহ সুন্দর, কিন্তু সেখানে নেই এখানকার মতো এত বৈচিত্র্য, অকৃত্রিমতা। উন্নত প্রযুক্তিবিদ্যা অরাস গ্রহে এনে দিয়েছে গতি, জীবনে এসেছে সুখ স্বাচ্ছন্দ্য, কিন্তু তা বড় যান্ত্রিক, একঘেয়ে, হিসেবি। এখানে আদিম প্রকৃতি উজাড় করে দিয়েছে অনাবিল সৌন্দর্য, কোথাও তা শান্ত স্নিগ্ধ, কোথাও আবার সর্বগ্রাসী। একটু দূরের ছোপে একটা নাম না জানা বুনো সাদা ফুল ফুটেছে, তার মিষ্টি গন্ধে ভরে গেছে চারপাশ। কাছেই কোনো গাছে একটা পাখি একটানা ডেকে চলেছে, সে যেন কিছু বলতে চায় নবকে। নভোর আজ মন বড় খারাপ। এই গ্রহ ছেড়ে যাওয়ার ইচ্ছা তার একদম ছিল না। সে ভালোবেসে ফেলেছে এই গ্রহকে, এখানকার সংগ্রামী মানুষগুলোকে। নভমনকে শক্ত করে, ঠিক করে ফেলে সে ফিরবে না অরাস গ্রহে, থাকবে পৃথিবীতেই, সভ্যতার পথে প্রথম হাঁটতে শেখা মানুষগুলোর সঙ্গে। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি, প্রবল তাণ্ডব। আকাশে দেখা গেল চাঁদের চেয়েও আকারে প্রায় 10 গুণ বড় এক গ্রহ। সমুদ্রের জল ওই গ্রহের মাধ্যাকর্ষণের টানে ফুলে ফেঁপে গ্রাস করতে চাইল সমস্ত জলভাগ। পশু পাখি মানুষ ভয় চিৎকার ছুটোছুটি করতে শুরু করল। ইগোরা ঠিক করল আর না, এবার ফেরার পালা। একে একে সবাই উঠে বসল মহাকাশযানে। শেষ মুহূর্তে দেখা গেল নভ নেই। খোঁজ খোঁজ খোঁজ, অনেক খোঁজার পর তাকে পাওয়া গেল একটা উঁচু টিলার উপরে 100 মানুষের সাথে। ইগো বলল, আর কেন নভ, এবার চলো। নভ বলল, আমি যাব না, ঠিক করে ফেলেছি, তোমরা চলে যাও, দেখি না কি হয়। ততক্ষণে শুরু হয়ে গেছে মহাপ্লাবন। ধ্রুবো, এই মহাপ্লাবনের কথা বাইবেল সহ অন্যান্য সমস্ত ধর্মগ্রন্থে আছে, জানিস তো? হ্যাঁ হ্যাঁ, পড়েছি তো। নভ কি বেঁচে থাকলো বাবা, নাকি মহাপ্লাবনে সেও ভেসে গেল? বলছি তো, শোন না, নভকে কিছুতেই তার সিদ্ধান্ত থেকে টলানো গেল না। অগত্যা মহাকাশ যান পৃথিবী ছেড়ে রওনা হল অরাসের উদ্দেশ্যে। রয়ে গেল শুধু নভ। নভ কি বেঁচে রইল, নাকি মহাপ্লাবন তাকে ভাসিয়ে নিয়ে গেল, সেই উত্তর নেই আমার কাছে। আমি সাধারণ মানুষের কথা জানি না। নিকোলা টেসলা, আইনস্টাইন, স্টিফেন হকিং, সত্যেন বোস, রামানুজন, এদের কথা, এদের আবিষ্কারের কথা যখন পড়ি, তখন কি মনে হয় জানিস? তখন মনে হয় নভর জিন অর্থাৎ নভর বংশধরেরা আজও বেঁচে আছে পৃথিবীতে। ধ্রুব হালকা ঘুমের ঘোরে বলল, বাবা তারপর তারপর কি হলো? আর কখনো লাগবে না তো একা, আকাশ জুড়ে তোমার সঙ্গী সাথী, দূরের তবু সন্ধেবেলা হলে দেখতে পাবে ওদের ঘরের বাতি, ভাববে তুমি ইচ্ছে করেছিলে, তাই তো ওরা তোমার ছাদে নামে, তোমায় নিয়ে স্বপ্ন খেয়ায় চেপে ঘুরিয়ে আনে ওদের শহর গ্রামে। রাত্রে যদি ঘুম না নামে চোখে, আকাশ খুলে দিও বাইরে এসে পছন্দ। গভীর ঘুমের দেশে পাড়ি দেয় ধ্রুব। আজকে গল্পস্বল্পের নিবেদন এখানেই শেষ করছি।
যারা নতুন শ্রোতা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। কিন্তু ভালো থাকুন, শুনতে থাকুন গল্প স্বল্প। টাটা।